রোজা করেছি তবুও মেয়েদের চিন্তা মাথায় আসে মেয়ে দেখলে আবারও দেখতে ইচ্ছে করে রোজা করেছি তবুও রূপে নিজেকে কন্ট্রোল করতে পারে না অথবা আগে থেকেই কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে রোজা অবস্থাতেও তার কথা মনে পড়ে তার ছবি তার চেহারা তার মুখটা আমার চোখের সামনে ভেসে থাকে তাহলে এই পরিস্থিতিতে আমার রোজা হচ্ছে নাকি হচ্ছে না দর্শক এই প্রশ্নটা গোটা বিশ্বের অসংখ্য মুসলমান যুবকের মনের একটা প্রশ্ন তো দর্শক আপনারও যদি একই সমস্যা থাকে অর্থাৎ আপনি নিজেও এই সমস্যায় ভোগেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন রোজা করেও মেয়ের কথা মাথায় আসে বা মেয়ের চিন্তা মাথায় আসে অথবা কাউকে আগে থেকেই ভালোবাসি তার মুখটা চোখের সামনে সবসময় ঘুরে বেড়ায় তো দেখুন প্রথমে আপনাকে জানতে হবে যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের উপরে যে রোজার বিধান ফরজ করেছেন তার উদ্দেশ্যটা কী আল্লাহর রবুল্ আলমিন পবিত্র কোরআনে রোজার যে বিধান সম্পর্কিত আয়াত্রী নাজিন করেছেন তার শেষাংশে বলেছেন লাকুম তাত্তা কোন যাতে করে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো আল্লাহর নিকটবর্তী হতে পারো আল্লাহর কাছাকাছি যেতে পারো আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারো তাহলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন পৃথিবীতে যত মানুষ রোজা রাখে সবাই যে আল্লাহর সমানভাবে নৈকট্য অর্জন করতে পারবে সমান পার্সেন্টেজে আল্লাহর কাছাকাছি যেতে পারবে এমনটা কিন্তু নয় একজন রোজাদার ব্যক্তি যত বেশি নিজেকে পাক সাফ এবং পবিত্র রাখতে পারবে বাহ্যিক এবং আত্মিকভাবে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবে রোজা অবস্থায় কোনো মেয়েকে নিয়ে চিন্তা করা এটা আধ্যাত্মিক পবিত্রতার বিরোধী তারপরেও কোনো মেয়ের চিন্তা যদি মাথায় আসে তাহলে তার রোজা ভেঙে যাবে এমনটা নয় তবে রোজা কিন্তু দুর্বল হবেই রোজার যে মূল প্রতিদান যে নেকি সেটা কিন্তু সম্পূর্ণরূপে সে পাবে না বাকি রইল প্রেমিক প্রেমিকার কথা এটা তো যে কোনো মাসেই হারাম তারপরেও রমজান মাসে কোনো ছেলে অথবা কোনো মেয়ের যদি এমনটা হয় যে তার কথা মনে পড়ে তার চেহারাটা মনে পড়ে তার সব কিছু মনে পড়ে তবে তার রোজা সম্পূর্ণরূপে বাতিল হবে না ঠিকই কিন্তু তার রোজা কিন্তু দুর্বল হবে আপনি যদি ভুলে গিয়ে পেট ভর্তি পানি পান করে নেন অথবা আপনি ভুলে গিয়ে পেট ভরে খাবার খেয়ে নিয়েছেন তারপরেও রসুলসলাল্লা আলী আসাল্লাম বলছেন তার রোজা ভাঙবে না তার রোজা হয়ে যাবে কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যেগুলো যদি ইচ্ছাকৃত কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো মনে মনে হয় সে মনকে সে কন্ট্রোল করতে পারে না তার জন্য রোজা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যায় না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে রোজা মাত্র এক মাসের ইবাদাত এটাকে ভালোভাবে পূর্ণাঙ্গরূপে করতে আমাদের যথারীতি চেষ্টা করতে হবে আপনার জানামতে আপনাদের বন্ধুদের অনেকেই হয়তো আছেন যারা এই ব্যাধিতে জড়িয়ে পড়েছে অর্থাৎ মেয়েদের চিন্তা করা মেয়েদের সাথে কথা বলা এসব ছাড়তেও পারে না আবার তারা সন্দেহের মধ্যে আছে যে তার রোজাটা হচ্ছে কিনা এজন্য তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সঠিকভাবে রোজাগুলো করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন